হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি দুইটা ডিম দিয়ে একটা কেক বানাবো। এর জন্য প্রথমে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিলাম, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিব যতক্ষণ এটা একটু সাদা হয়ে আসছে। এখন শুধু মিশাতেই থাকবো আর মিশাতেই থাকবো। আসলে আমার এক হাতে মোবাইল, এই জন্য আমি তোমাদের পুরো মিক্সিং করাটা দেখাতে পারছি না। এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর আরও সাদা করে নিলাম মিশাতে মিশাতে। এখন এখানে চিনি অ্যাড করে দিব। চিনিটা অল্প পরিমাণে দিয়ে এটাকে একটু একটু করে মিশাতে হবে, না হলে পুরোটা একসাথে দেওয়া যাবে না। আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে, কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করো। তো এখন আমি চিনিগুলোকে মিশিয়ে নিয়েছি, এখন আমি আরেকটু চিনি দিব, তারপর আবার মিশিয়ে নিব। এই কেকটা খেতে ভীষণ মজা হয়, তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখো। এখন আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি এখানে ময়দা অ্যাড করব অল্প অল্প করে। ময়দা অ্যাড করে দিচ্ছি, তারপর আবার মিশিয়ে নিব সুন্দরভাবে। খুব ভালোভাবে ময়দাটাকে মিশাতে হবে যাতে ময়দাটা জমাট বেঁধে না থাকে, এরকমভাবে মিশাতে হবে। তো আমি মিশিয়ে নিয়েছি, এখন আরো ময়দা দিব। এখানে আমার 1 কাপ পরিমাণ ময়দা লেগেছে, তোমরা চাইলে কাপ দিয়ে মেপেও দিতে পারো। এখন আমি এটাকেও মিশিয়ে নিয়েছি, আরেকটু লাগবে, আরেকটু দিয়ে দিব, আবার মিশাবো। এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, এটা মেশানো হয়ে গেছে, এখন একদমই রেডি। আসলে কেকের মিশ্রণটা একবার রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়ে নিব, আর সেই প্যানটাতে আমি একটু রান্নার রেগুলার যে সয়াবিন তেলটা থাকে সেটা অল্প পরিমাণে একটু দিয়ে দিব। তারপর সেই কেকের মিশ্রণটা আমি ঢেলে দিব। মিশ্রণটা ঢালা আমি দেখাতে পারবো না, কারণ আমি আগেই বলেছিলাম যে আমার এক হাতে মোবাইল, আমি এক হাতে মোবাইল ধরে কীভাবে মিশ্রণ ঢালবো বলো। এজন্য হচ্ছে আমি দেখাতে পারিনি। এখন এটা ঢেলে দিলাম, তারপর কয়েকবার এরকম ইয়ে করতে হবে, কারণ যদি ভিতরে কোনো বাবলস থেকে থাকে তাহলে সেটা ফেটে যাবে। আর এখন এই ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিব টিস্যু দিয়ে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব, আর চুলার আঁচটা ঠিক কতটুকু রেখেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। এখানে একটা বাটিতে অল্প পরিমাণে গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আমি কিছু চকলেট কিনেছি, এটা দিয়ে আমি চকলেটের ওই যে সিরাপটা বানিয়ে নিব যেটা আমি কেকের ওপরে দিয়ে সাজাবো। এখন আমি এটার সাথে এটা মিশিয়ে নিব ভালোভাবে, এখানে অন্য চকলেটও ইউজ করা যাবে। আর এখন ভালোভাবে মিশিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, তোমরা যেটা নাও রাখতে পারো, কিন্তু এটা ফ্রিজে রাখলে একটু বেশিই মজা লাগে। এখন একটা চকোফান বিস্কুট আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, খুব ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি, এটা দিয়ে আমি কেকের ওপরে সাজাবো। এটার অবস্থা, এখন আমার কেকটা হয়ে গেছে। আসলে আমার কেকটা হতে মাত্র 20 মিনিট সময় লেগেছে, এই যে টুথপিক দিয়ে
ই করে নিচ্ছি, চেক করে নিচ্ছি, এটা হয়ে গেছে একদম ভালোভাবে। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটা অনেক সফট হয়েছে, খেতেও ভীষণ মজা এটা। এখন এখন আমি ফ্রিজ থেকে এটা বের করে তারপর এটার উপরে দিয়ে দিব। ওই যে চকলেট দিয়ে একটা বানিয়ে রেখেছিলাম, সিরাপ বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এটা খেতে অনেক চকলেটি আর অনেক ইয়াম্মি হয়েছে। আর এমনিতেও আমার চকলেট খুব ভাল লাগে। তা এখন আমি দিয়ে দিয়েছি, তারপর এখন চকোফান বিস্কুটটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমার মন চাইছিল তখনই পুরোটা খেয়ে ফেলি। তা এখন তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এক হাতে মোবাইল নিয়ে কি আরেক হাতে কাটা যায়? এটা সত্যি ভীষণ মজা হয়েছে। সো এটা অনেক বেশি মজা হয়েছে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আমার জন্য দোয়া করবে যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।